তানিয়া তার একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন স্বর্ণ যদি ব্যবহারের হয় তাহলে জাকাত দেওয়া লাগবে কি এ বিষয়ে সঠিক মাসালা কোরআন হাদিসের আলোকে বলবেন কি এ বিষয়ে দুটো মেইন মতামত আছে একটি হচ্ছে ব্যবহারের জিনিস হলেই আর তাতে জাকাত হয় না এবং এই মতটি গ্রামের মধ্যে অনেকের ছিল আয়সারাদি আল্লাহ তালহনার এবং পরবর্তীতে একদল স্কলারের প্রত্যেক যুগে এই এই মতের উপর কিছু না কিছু স্কলার মত পোষণ করেছেন আর আরেকটি মত প্রধানতম মত হচ্ছে যে না স্বর্ণ রূপা এটি এতই মূল্যবান ধাতু যে এটা মুদ্রা হতে হয় না ইটসেলফ অলঙ্কারটে মুদ্রার মতো কাজ করে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সমাজে যে কোনো লোককালয় আপনি অর্নামেন্টস নিয়ে গেলেও স্বর্ণের দামে তাকে বিক্রি করতে পারছেন যদি স্বর্ণের অলঙ্কার হয় আর রূপার দামে তাকে বিক্রি করতে পারছেন যদি রূপার অলঙ্কার হয় তাহলে স্বর্ণ ইটসেলফ ব্যবহারের কারণে যেহেতু তার কোনো পরিবর্তন নেই এবং যেহেতু সেটা রূপ মুদ্রার মূল্যমানই থেকে যাচ্ছে অতএব স্বর্ণ মুদ্রারূপ মূল্যার যে বিধান জাকাত দেওয়ার এক্ষেত্রে সেটাই হবে আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে বলছি এবং এই মঠটা খুবই শক্তিশালী তবে আমি আমি জাস্ট আরেকটু জিনিস কনক্লুড করি তাহলে আমাদের শ্রোতা এবং দর্শকদের বুঝতে সুবিধা হবে সেটি হচ্ছে যে যেমন যে স্বর্ণটা সেটা অলংকার হোক অথবা স্বর্ণের পাত হোক এটা শুধুমাত্র গচ্ছিত রাখার জন্য কেউ পঞ্জীবিত করেছে তাহলে পৃথিবীর সকল স্কলারদের মতে তাতে জাকাত দিতে হবে এটা একটা অভিমত তাহলে এখানে সবাই একমত সেকেন্ড একমত হচ্ছে যেই স্বর্ণটা ব্যবসায়ী বিক্রির জন্য তার দোকানে রেখেছে অথবা ব্যক্তি সে স্বর্ণের জহরত বা অলঙ্কারের বিজনেস করে তাহলে পৃথিবীর সমস্ত মুসলিম স্কলাররা একমত যে এতেও জাকাত দিতে হবে শুধুমাত্র মত পার্থক্য হচ্ছে যেই স্বর্ণটা মহিলারা প্রাপ্ত হয়েছেন এবং তারা এটাকে ব্যবহার করছেন নিয়মিত কিংবা অনিয়মিত এই স্বর্ণের ব্যাপারে এখতলাফটা তাহলে এখানে আমরা দুটো মত বলছি যে প্রথম মতে হচ্ছে জাকাত দিতে হবে না যেহেতু সে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে আর দ্বিতীয় মত হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করলেও এটা যেহেতু এটার মুদ্রার সমমূল্যের অতবেতে জাকাত দিতে হবে তাছাড়া স্বর্ণ এবং রূপার জাকাতের আম অনেকগুলো দয়ে গেছে ব্যবহারের স্বর্ণরূপাও তার মধ্যে পড়বে বলে তারা মনে করেন এটা অধিক সতর্কতামূলক এবং অতীত ও বর্তমানের অনেক প্রাজ্ঞ বিজ্ঞ মর্টি পোষণ করেছেন যেমন বর্তমান যুগে সৌদি আরবের ওলামাদের মধ্যে শেখবিন বিন অর্থাৎ মিনের মতো প্রাজ্ঞ ওলামারাও এই মটটি ব্যক্ত করেছেন আমরা সেটাকে বেশি শক্তিশালী মনে করি